एवरीवन वेलकम बैक टू माय चैनल। अनेक दिन पर ब्लॉग करछी, एखन एकटु व्यस्त हये गेछी बेशी। आर सबाइके विजयार अनेक 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 शुभेच्छा, खूब भालो थेको सुस्थ थेको सबाई। तो कालके लक्ष्मी पुजो जेहेतु সেটা আর একটু তো আমি একটু এখানে যেহেতু পূজা অর্চনা করি একটু টুকটাক আর কি, যতটা রিচুয়ালস ফ্লেভারটা যতটা পাওয়া যায়, রিচুয়ালসটা যতটা পালন করা যায়, নিজের মতো করেই করি, অত মন্ত্রতন্ত্র তো জানি না। যাই হোক, তো কালকে আছে পুজো, তো সেটা একটু তোজোর করব, বেরোবো, চলো দেখাই, শপিং করব একটু, এতে যাবো সামনে, নেস্টোতে যাবো, শুকে যাওয়া হবে না না কালকে। তো আমি যাচ্ছি এখন কিছু করতে, যাচ্ছি এখন, কিছু আমি জানি না এখন কতটা কি পাওয়া যায়, মানে কতটা কি পাওয়া যাবে। ফুল ফুল পাওয়ার খুব ঝামেলা, এখানে ফুল পাওয়া যায় আর কি আয়োজন করে করা হয়নি, কারণ বাড়ি যেতে হবে, এখন দুই কথাই আছে। তো যে কারণে খুব মানে বুঝে বুঝে জিনিসপত্র কেনা হচ্ছে, আর কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আর এই কাল লক্ষ্মী পুজোর সাথে সাথে কাল আরও একটা শুভ দিন আছে, সেটা আমি পরে বলবো। আলপনা দেওয়াটা, লক্ষ্মী পুজো বলো, যে কোনো কিছুতেই খুব শুভ। দৌড় বলো, যেটাই বলো, এইভাবেই দিতে হয়। কি তাদের বাড়িতে একটু বড় করে করে, তাদের আরো বেশি দূর। ছেলে ক্লাস হচ্ছে, এই একটা অসুবিধা হয় যে আমি কোনো ইয়েতে অকেশনগুলো, এই অকেশনগুলোতে এখানে একেবারেই ছুটি পাই না, যে কারণে আমার ভীষণই প্রবলেম হয়ে যায় ঠিকভাবে সুন্দর বা সুষ্ঠুভাবে পুজো পাঠগুলো করার জন্য। তো যাই হোক, সব কিছু তো ম্যানেজ করেই করতে হবে। ওর এখন ক্লাস চলছে, আমি কাল রাতে তো দেখলি যে আলপনাগুলো দিয়েছি,
তো আজকে সকালবেলা আমার আরেক কাণ্ড ঘটেছে। আমার যে হাউস বয় কাজ করতে আসে তাকে বললাম আলপনা জায়গাগুলো তুমি গ্যাপ দিয়ে মুছো, ও ভুলবশত ওর প্রতি চালিয়ে দিয়েছে, দিতে হয়ে গেছে। এটা মুছে আবার আমাকে ঠিকঠাক করে আলপনা দিতে হবে। মানে এই এক্সট্রা কাজগুলো হলে না খুব অসুবিধা, আর অলরেডি আমাকে ঠাকুরের জায়গাটা তো একটু আলপনা দিতে হবে। দিয়ে তারপর এখানে তো বাউন পাওয়া যায় না, বাউন পাওয়া গেলেও মানে আমার অত জানা পরিচিত নেই, কারা করে না করে আমি নিজেই করব। আমি রেডি, এবার আমি পুজোয় বসবো, পুজো করি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। অনেকটা দেরি এই জন্যই হয় যে ক্লাস করিয়ে সব কিছু মেনটেন করে করে সব কিছুটা করাটা খুব চাপের হয়ে যায়। তবু পর্ব শেষ হলো। দুপুরের পর্বে দেখলেন খিচুড়ি করেছিলাম, আমি প্রত্যেক বছর খিচুড়ি করি এই দিনটা, আর পাঁপড় ভাজা বা শাকের তরকারি এসব হয়। কিন্তু এখানে তারপর যেটা বলছিলাম যে একটা আজকে একটা বিশেষ দিন আমার জন্য, কারণ আমাদের জন্য, নট ফর আমার জন্য একা নয়, আজকে আমাদের গৃহপ্রবেশ হলো ইন্ডিয়াতে। তো চলো এক ঝলকে দেখে নিই একটু গৃহপ্রবেশের এটা। আবার
চণ্ডীদেব বই প্রিয় হবে সন্তুষ্টি ভব বরদ ভব মঙ্গলম মধুরেই। ও শান্তিদেব বই প্রিয় হবে সন্তুষ্টি ভব বরদ ভব মঙ্গলম মধুরেই। কেমন লাগলো? আমার আমি তো খুব খুশি হয়েছি, কারণ এই জিনিসগুলো ভীষণ সম্পত্তি থেকেও বলো, মানে বলা যায় কি খুব শান্তির একটা জায়গা, তো খুবই ভালো। আর আমাদের ছাড়াই হচ্ছে বলে ওদিকে আমার শ্বশুর শাশুড়ি মানে ওর মা বাবা, তো এটা আমার শ্বশুরবাড়ি মেনলি যেখানে থাকতো আগে, সেটা এখনও কমপ্লিট হয়নি কারণ খুব বৃষ্টি হচ্ছে। কলকাতা ইন্ডিয়া যে কোনো ইয়েতেই গ্রামেতেও খুব বৃষ্টি হচ্ছে, এটা মেনলি গ্রামেতেই হয়েছে, ভীষণ বৃষ্টি হচ্ছে যে কারণে জানলা দরজাগুলো এখনও বসেনি। তো জানলা দরজাগুলো আশা করি এর মধ্যেই হয়তো ঠিক হয়ে বসে যাবে, কারণ বৃষ্টিটা শুনছি ধরে এসছে হয়েছে। তো যাই হোক, যেভাবেই হোক গৃহপ্রবেশটা হয়ে রইলো, কারণ আমরা গিয়ে ওখানেই এই প্ল্যানিংয়েই আছি যে ওখানেই নতুন বাড়িতেই উঠবো, নতুন বাড়িতেই সব হবে, ওখানেই কালী পুজো হয়, খুব বড়ো করে কালী পুজো হয় গ্রামেতে। তো আমার সেটাই আমার ইচ্ছা, আমাদের সবারই ইচ্ছা যে ওখানেতে গিয়ে করবো, দেখা যাক এবার কতটা কি হওয়া যায়, সবটাই আর কি ভগবানের ইচ্ছা ছাড়া আর কিছু বলতে পারবো না, সবটাই ভগবানেরই ইচ্ছা। তো যে কারণে খুবই খুশি। আর আরও একটা কাজ বাকি আছে, সেটা হয়ে গেলে আমি অলমোস্ট অনেকটা রিলিফ থাকবো, অনেকটা শান্তিতে থাকতে পারবো। তো যাই হোক, খুবই দাঁড়াও কী হয়েছে তোমার পুজো? তো যে কারণে খুব শুভ দিন, হয়তো গৃহপ্রবেশের দিন নয় তবু শুভ দিন ওই ওই হিসেবেই বলা হয়েছে। আর যাই হোক, যেভাবেই হোক হয়েছে, এটা এক প্রকারে ওর মা বাবাকে দেওয়ার উপহার, আমাদের তরফ থেকে উপহারই বলবো, কারণ তাদের জন্যই এটা আর কি মেনলি ইয়ে করা। আমার অলরেডি একটা ফ্ল্যাট আছে যেটা আমার, ওটা আমার ফার্স্ট, আমার কাছে লক্ষ্মীস্বরূপ ওটা ফ্ল্যাটটা, ছোট্টর ওপর, খুব বেশি বড় নয়, তবু নিজের জায়গা, নিজের মাথা গোঁজার একটা জায়গা থাকলে ওটা একটা শান্তির জায়গা, আর কিছু নয়। তো এটা যাদের আছে তারা যতটা না ফিল করতে পারবে, যাদের নেই না থেকে হয়েছে তারা আমার মনে হয় খুব বেশিভাবে ফিল করতে পারবে। মানে অনেক জীবনে অনেক ঘটনার মধ্যে দিয়ে আমি গেছি, আমি অনেক পরিস্থিতি চোখের সামনে দেখেছি। অনেকেই বলতে পারে যে এভাবে কেন কথাগুলো বলা হচ্ছে, কারণ আমার মনে হয় কিছু কথা বলা দরকার, খুব মানে এগুলো না খুব কাছের এগুলো কথা, এগুলো প্রত্যেকটা মানুষের, অনেক মানুষের সাথে অনেক রকমের ঝড় আসে, মানে অনেক মানুষের অনেক রকমের বিপদের মধ্যে দিয়ে যেতে হয়, তো এক একজনের প্রকৃতি আর এক রকমের হয়, এগুলো অবশ্যই বলা উচিত, কারণ নিজের কষ্টটা যতক্ষণ না লোকে দেখছে, শুধু সুখটা দেখলে তো হবে না, আমার মনে হয় কষ্টটা বা দুঃখের মধ্যে দিয়ে যে তুমি গেছো, যে জিনিসটা তুমি ফেস করেছো, সেটা অবশ্যই তোমার বলা উচিত। বা কারণ মানুষ শুধু সুখটাই দেখতে ব্যস্ত থাকে, সুখের ওপর ডিপেন্ড করে তোমাকে বিচার করবে, কিন্তু সেই সুখের পেছনে যে কতটা তোমার দুঃখ ছিল বা আছে সেটা অনেক মানুষই সেটা দেখতে মানে দেখতে পারে না, দেখতে চায় না বা জানে না। তো যে কারণেই হোক, এটা আমার কাছে মানে এই দুটো জায়গায় আমার কাছে ভগবান স্বরূপ। সন্ধেবেলায় আমি পুজোটা করি, আজকে যেহেতু পূর্ণিমা পুরোটাই পড়ে গেছে, সে কারণে আমার পূর্ণিমা তো ইয়ে হয়েই গেছে, আমি সকালেই পুজোটা করে নিলাম। এবারে ওই যে এই বাবা রে, কি করছিস তুই খালি গায়ে, কি করছিস তুই, তুই আগুন নিয়ে কি করছিস? এ তো ঠিক কথা নয়, ভেরি ব্যাড, কি কেন করলে তুমি ঠাকুরের জন্য, তুমি এটা কি করলে, তুমি খালি গায়ে, তুমি আমি বললাম জামা পরতে, দেখেছো? দেখো আমি যদি একটু এদার ওদার হই, ওর মানে আজকে আজকে একটু ওই বাতিটা জ্বালিয়ে রাখতে হয়, আর তুই দেশলাইগুলোকে সব নষ্ট করেছে, সব দেশলাইগুলোকে নষ্ট করে জ্বালিয়েছে। এই এই তুই আমার সঙ্গে আয়, শুবি আয়, এখন দুপুর হয়ে গেছে, একটু শুয়ে নে, সন্ধেবেলা নালে পড়তে পারবি না, চ। মানে আমার আমার একটু নিশ্চিন্তি নেই, কারণ এ আমার ছেলে মানে এত দুরন্ত না, দুষ্টু, আগে ছিল দুরন্ত, এখন হচ্ছে দুষ্টু নাম্বার ওয়ান, মানে এত পাকা পাকা কথা শিখেছে, বলছে তার সাথে এইসব কাজগুলো এইসব করলে মানে এই কালকে ওখানে তো বেল বেজেছে দেখেছিস তো? হ্যাঁ, তুই কি আবার রিপিট করতে চাইছিস? বেল বাজছিল তুই দেখেছিলি? তুই আবার ওটা রিপিট করতে চাইছিস? এখানে তো আগুন ধরে গেলে কি হবে, চারিদিকে পর্দা আছে, ছি 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 ছি।
না ওকে না নিয়ে এসে শোয়ালে হবে না, তবে আমি একটু শুতে পারবো। ঠিক আছে চলো এখানেই আমি ব্লগ খতম করছি, এখানেই শেষ করলাম, অনেক কথা বললাম, গল্প করলাম। কাল থেকে ব্লগিংটা চলছে, আজকে আমি পোস্ট করব অবশ্যই লক্ষ্মী পুজোর দিন, কারণ একদিন আমি কিছু পোস্ট করতে পারিনি। প্রথমেই বললাম যে অনেকদিন পর ব্লগিং করছি, অলরেডি আমার অনেকগুলো ভিডিওস হয়ে আছে, কারণ মাঝে একটু ব্রেক, এই সব প্যাকিং ট্যাকিং এখানে সব প্যাকিং করে রাখা আছে, এইসব পর্ব চলছে, যে কারণে আমাকে একা হাতে সব সামলাতে হয় সব কিছু। আমার ডান্স ক্লাস, আমার এই যে পোলাকে দেখলে, আমার পোলার সমস্ত কিছু সামলানো, তার সাথে ডিউটি তো আছেই, মানে আমার হাজব্যান্ডের ডিউটির সমস্ত কিছু সামলানো, তার সাথে এই সংসারের সমস্ত কিছু, মানে সমস্ত কিছু সামলাতে সামলাতে সামলাতে, আর এই এডিটিং, এইটা একটা, এটা আমার একটা ডান্স ফান্স, এই জায়গাটা আমার ভীষণ একটা রিল্যাক্সের জায়গা, এটা আমি কোনোভাবেই খোয়াতে চাই না, বা এটা আমি কোনোভাবেই আর পোস্টপোন করতে চাই না। তো যে কারণে এটা চালিয়ে যাচ্ছি, এটা চালিয়ে যাবো যতদিন পারবো। তো এই খুব প্রেশারে ছিল, ওই জন্য পোস্ট করতে পারিনি কিছু, এটা আজকে পোস্ট করব, এডিটিং করব, এডিটিং করে পোস্ট হবে, কিছুটা তো সময় লাগবেই। চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব নিউ আছো তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর অনেকে আমাকে মেসেজ করেছো যে আমার শরীর কেমন আছে, আমি আগের থেকে আই এম ফিলিং বেটার, বাট খুব সুস্থ নয়, ঠিকঠাক আছি, মোটামুটি আছি আগের থেকে। আর তোমরা প্লিজ এটা সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো, নতুন দেখছো, তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো।